কবুতরের ঝাল রোস্ট রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। ভিউয়ার্স, কবুতরের ঝাল রোস্ট করার জন্য আমি এখানে চারটি কবুতর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমে আমরা এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করতে লাগছে 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন এলাচ, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে আমরা ভালো করে মেখে ম্যারিনেট করে নিব। আর এখানে একটু সয়া সস অ্যাড করে দেব, 1 টিস্পুনের মতো সয়া সস অ্যাড করে দেব। এটা আমরা খুব ভালো করে মেখে নিব, যাতে কবুতরের সবগুলো অংশে মশলাটা আর সয়া সসটা ঢুকে যায়। কবুতরটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। পেঁয়াজ 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা এখানে 1 টিস্পুন তেল অ্যাড করে দিব, খাবার তেল। আমি সর্ষের তেল অ্যাড করেছি, আপনারা যে কোনো তেল অ্যাড করতে পারেন। অ্যাড করার পর ভালো করে মেখে এগুলো আমরা চুলোর উপর সেঁকে নেব। পেঁয়াজ রোস্টগুলোকে সেঁকার জন্য আমি এরকম একটা স্টিক ইউজ করছি। স্টিকের মধ্যে রোস্টগুলোকে আমরা এইভাবে এঁকে নেব, একটা একটা করে সেঁকে নেব। ভিউয়ার্স, রোস্টগুলোকে আমরা চুলার আগুনের কাছে এভাবে নিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কবুতরগুলো সব শেখা হয়ে গেছে। শেখা কবুতরগুলো আমরা আবারও ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো নিয়েছিলাম সেই মশলাগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমরা এই কবুতরগুলোকে একটু ফ্রাই করে নেব। কবুতরগুলোকে আমি আবারও একটু মেখে নিচ্ছি। ম্যারিনেট করা যে মশলাগুলো রয়ে গেছিলো সেগুলোর সাথে আবারও একটু ম্যারিনেট করে একটা একটা করে হালকা করে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। খুব হালকা করে এটিকে থেকে উল্টে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। আমাদের রোস্টগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমরা গরম মশলা নিব। গরম মশলা নিব এখানে 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো লবণ ও 2টো তেজপাতা। এগুলো আমরা তেল গরম করে নিয়ে ওখানে ছেড়ে দেব। গরম মশলাগুলো আমরা তেলে ছেড়ে দিয়েছি। এগুলো ভাজা হতে হতে আমরা এখানে ছেড়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। হালকা একটু পানি অ্যাড করে এরপর আমরা এক এক করে দিয়ে দিব 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন মরিচ গুঁড়ো, 2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, তালা জিরা গুঁড়ো। আমরা তেল না ওঠা পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব। আমরা মশলার সাথে অ্যাড করে দিব 2 টেবিল স্পুনের মতো টক দই।
করে নেড়ে নেড়ে আমরা এগুলো 10 মিনিট কষিয়ে নিব। পেঁয়াজ মশলাটা কষানো হয়ে গেছে, এবার এগুলোর সাথে আমরা কবুতরগুলো অ্যাড করে নেড়ে আরো 10 মিনিট এগুলোকে আমরা ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছি 10 মিনিট পর। বেশ 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা রোস্টগুলোর সাথে একটু পানি অ্যাড করে দিব যাতে রোস্টগুলো ভালোভাবে কুক হয়ে যায়। পানি অ্যাড করব, আমি এখানে 250 গ্রামের মতো পানি অ্যাড করছি। অ্যাড করে ঢাকনা দিয়ে এগুলোকে আমরা আরও 20 মিনিট কুক করব। ফিরে আসছি 20 মিনিট পর। ভিউয়ার্স, আমরা ফিরে এলাম 20 মিনিট পর। আমরা এখন আমাদের রান্নার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবার একটি মাত্র স্টেপ বাকি আছে, সেটা করলেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। আমরা একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এবং সেখানে কিছু পেঁয়াজ, বাঁশের স্পুনের মতো পেঁয়াজ আছে, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অর্থাৎ বেরেস্তা হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। ভিউয়ার্স, আমাদের পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এখন আমরা এই বেরেস্তার মধ্যে সিজনগুলো এক এক করে ছেড়ে দেব। গ্রেভিটা সহ আমরা এখানে গরম গরম পরিবেশন করা পালা, এগুলো আমরা ভাত রুটি কিংবা পোলাও দিয়েও আমরা এগুলো খেতে পারি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কবুতরের ঝাল রোস্ট তৈরি হয়ে গেল। আপনারা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে স্টেপ বাই স্টেপ বাসায় তৈরি করে দেখবেন এবং খাবেন, দেখবেন খুবই মজা পাবেন ইনশাল্লাহ। আমার রান্নাটি কেমন লেগেছে সেটা কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।